নির্বাচনের মাধ্যমে দুর্বল সরকার গঠন করে রাষ্ট্রপতি হবার কোনো অভিপ্রায় নেই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদ। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বাংলা মিডিয়ার সাথে মত বিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো, মার্শাল তো ওইদিনই দিয়ে দিতে পারতাম, এত ঘটনা করার দরকারটা কি? বাট ইউ সি দ্যাট পাস্ট ট্র্যাক রেকর্ড, ইন 9 মান্থস দের আর মেনি অকেশনস অন 5th of December এভরিবডি থট আই বিকাম আই এম বিকামিং এ প্রেসিডেন্ট। আমার কাছে ইউকে থেকে লোক আসছে, আমেরিকা থেকে আসছে, আই সেড ভাই এগেইন সেম কোয়েশ্চেন ইজ এন ইউজ টু মি, আই সেড ওয়েট টিল 5th of December এন্ড সি হোয়াট হ্যাপেন্স, বাট প্লিজ ওয়েট টিল December 2008, মেবি ইউল কাম ব্যাক টু আস অ্যান্ড হায়ার আস টু বি টেকিং সাম আদার কান্ট্রি টু ডু দ্য সেম। তবে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কারাগারে রেখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন এবং দলগুলোর অংশগ্রহণ ব্যতীত নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, চ্যানেল আই এর এমন প্রশ্নের জবাবে জেনারেল মঈন উ আহমেদ, এর মধ্যে এমন কেউ আছে যে সৎ কিন্তু তার নামটা আসছে? বলেন, টেল মি, আই উইল টেক ইট অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ মি এভিডেন্স দ্যাট হি ইজ অনেস্ট। সো নান অফ দেম হ্যাভ বিন কট টু পেনালাইজ হিম, টু পলিটিক্যালি ভিক্টিমাইজিং হিম অর হার, দে আর নোন টু বি করাপ্ট। ওয়েট অ্যান্ড সি, দ্য গভর্নমেন্ট ইজ নট গোয়িং টু ইনফ্লুয়েন্স দ্য কোর্ট, অ্যান্টি করাপশন কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, দে উইল ক্যারি আউট দ্য জব। As I said, in one case, 84 witnesses have been brought in. Shunen, as I said, the Awami League decided not to participate in election 3rd January 2007. And 22nd January election howar kotha chilo. So 14 months is a long time. Wait and see what happens. Kibhabe manushke step kore pariye pare mene dhongsho korache, mere felache. এটা আমাদের জন্য, সব বাংলাদেশের জন্য একটা খুবই লজ্জার বিষয় ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখ পেয়েছি, আর বিশ্বাস করবেন ঠিক আমি ওই টিভির রুম থেকে উঠে যাই, দিন প্রাইম মিনিস্টারকে আই গেভ এ কল অ্যান্ড সেইড হোয়াট ইজ হ্যাপনিং, উই ডোন্ট ওয়ান্ট টু সি দিস, যে অন্যায় করে কিছু হবে। তাহলে আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে, থাকতে দূরের কথা মানুষ। 30 মিনিটের বক্তৃতা পর্বে সেনাপ্রধান বর্তমান সরকারের দায়িত্বভার গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা করেন। আমাদের জন্য বা দেশের জন্য তিনটা অপশন ছিল। এক নম্বর হলো যে কেয়ারটেকার, দ্য থার্ড কেয়ারটেকার গভর্নমেন্ট হ্যাড বাই দ্য প্রেসিডেন্ট, টু দে উইল ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট থ্রু উইচ দ্য ইলেকশন উইল টেক প্লেস, তার মানে ওয়ান সাইডেড ইলেকশন। সেকেন্ড অপশন ওয়াজ প্রমালগেট মার্শাল ল অ্যান্ড রান দ্য কান্ট্রি and head for the next election. Third option was to dissolve the third caretaker government headed by the president, promulgate emergency, form a new caretaker government, and bring the law and order situation under control. And the president decided where the armed forces supported, we have gone for the third option. সেনাপ্রধান বাংলাদেশের দুঃসময়ে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পাশাপাশি বন্যা মোকাবেলায় সরকারের সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উদ্যোগে বিদেশে পাচার হওয়া $129 মিলিয়ন সরকার ফেরত আনতে সক্ষম হয়েছে এবং আরও $214 মিলিয়ন ফেরত আনার প্রক্রিয়া চলছে। সেই সাথে 1 নভেম্বর হতে বিচার বিভাগ পৃথকীকরণের ঘোষণা দেন তিনি। লন্ডনে যাত্রাবিরতিকালে মঈন উ আহমেদ ব্রিটিশ সেনাপ্রধান ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক ছাড়াও জাগো বাংলাদেশ ইউকে আয়োজিত নৈশ ভোজে যোগ দেন। প্রবাসীদের সাথে আলোচনাকালে বিমানবন্দরে হয়রানি বন্ধ, সুরত হত্যা মামলার বিচার, ভোটদানের সুযোগ, রেমিটেন্স প্রেরণের উপর ভিত্তি করে বিশেষ নাগরিক সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি। লন্ডন থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই।